ভাই ওইখানে এত মানুষ কেন বলেন তো? ঝালমুড়ি চটপটি ফুচকা, কিন্তু এই প্রত্যন্ত এলাকায় আপনার এগুলো খাইতে লোকজন আসে কোথা থেকে? এখানে খাইতে আসে? কি কারণে এখানে আসে বলেন তো লোকজন? ঘুরতে আসে। কিন্তু এখানে ঘোরার মতো কি আছে? কেন আসে? এগুলা তুমি আসলে দেখা কি কি কারণে আসে? আচ্ছা এটা দেখে আসি আমরা। দেখি আম্মু আপনি নিয়ে যাচ্ছেন, সিঁড়ি নিয়ে যাচ্ছেন না কিনে নিয়ে আসলেন? ও সবাই নিচ্ছে সিঁড়ি। ভাইজান আপনার একটু কথা বলেন তো, এখানে কেন আসছিলেন? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম এই সূর্যমুখী ফুল বাগান দেখতে। আপনার বাড়ি কোথায়? কত দূরে? প্রতিদিনই আসেন এখানে? মাঝে মধ্যে ঘুরতে আসেন? কেমন লাগলো ভাই এটা ঘুরতে আসে? আপনি কি জমির মালিক? আসসালামু আলাইকুম। আপনি তো বিখ্যাত মানুষ, আপনি সূর্যমুখী ফুলের বাগান দিয়ে আপনি বিভিন্ন পর্যটন আকর্ষণ করতেছেন, আপনার পরিচয় বলেন তো। পরিচয় আমার, আমার নাম জালাল। আচ্ছা তো আপনি সূর্যমুখী ফুলের বাগানটা কেন দিচ্ছেন? দর্শনার্থী আকর্ষণ করার জন্য নাকি ব্যবসা? তেল বানায় এটা দেয়া, ওইটা দিয়ে তেল বানান? সূর্যমুখী তেল বানায়, খুব ভালো তেল। আটের যুগে লুকি যারা এরা খাইলে খুব ভালো। প্রতি বছরই করেন? প্রতি বছর। এখানে কত একর জমির উপরে করছেন? আপনি ছিলেন তো? আপনি ছিলেন কি খাওয়া যায় তেল দিয়ে নাকি মাথায় দেয়? খাওয়া খাওয়া এমনিতে কেমন যায়? এমনিতে কেমন যায়? এমনি কাঁচাও খাওয়া যায়? গুড। এটা কোন সিজন থেকে কোন সিজনে ফুল ফুটে থাকে? জানে সারা বছরই ফুটবে। এটা ধরে না সারা বছর, এটা ধরে না এই কয়দিন পরে করলে এটা বাতাস তো এই সময় বৃষ্টি চাই এই সময় করণ জানা, শীতে শীতে করলে ধরুন ভালো। সারা বছরই ফুল ফুটে থাকে? সারা বছর ফুল থাকে না, ফুল আর মাঘ মাসের পরে সব কেটে ফেলবেন? কেটে ফেলে এখানে কি হবে আর? এখানে তরমুজ লাগায়া। তরমুজ, তারপরে? তারপর তরমুজের হওয়ার আর কিছু হয়নি, উঠতে পারবো, পানি উঠে যাবে। তার মানে আপনি এই সিজনে সূর্যমুখী ফুলের চাষও করতেছেন, তরমুজের চাষও করতেছেন? মানুষ কিভাবে নষ্ট করছে ঘুরতে এসে? ফুল তোলা মানুষ আটকে লাগতারি না তো? এই মানুষ ঘুরতে এসে ফুল উঠাই নিয়ে চলে যায়। ব্যাগ বেরালা মেয়েরা ফুল ব্যাগ বেরা কান্দ লইয়া লাগাতে মেয়েরা গেছে জন্য চেক করেন যা কত চেক করেন। তার মানে আপনি তাহলে টিকিট সিস্টেম করে দেন? এই তো সাই আছে লই যা আমরা কিছু টাকা দাও আমরা। এই মইতা না দেনা 10 টাকা লই মইতা দেনা? এই মইতো দেনা না, মইতা দিত সান দেনা, কিন্তু আবার নষ্টও করে, বিরাট নষ্ট করে। কেন বাইঙ্গাল চেনা না এই? কিন্তু প্রতি বছরই কি এই জায়গায় করেন? এই জায়গায় করি। তাহলে আপনি একটা পর্যটন স্পট বানায় ফেলেন। কালকে তো দেখলাম যে অনেক মানুষ আসছিল, এই জন্য তো আমরা আসছি। শত শত মানুষ তো ভিতরে, আর এত মানুষ ঢুকলে বাবাই যে হাত পায়ের যে অবস্থা, এখনো তো রয়েছে দিনের বেলা। আজকে আরো আইবো মানুষ, আরো আসবে, তারপর ছুটির দিনে তো আরো লোকজন আসে তাই না? কে ফুল সিরে আসতে বলে? মারবো মারবো।